শান্তিপুরের শাড়ি তৈরি হয় বলে যে শান্তিপুরের লোকে বিজনেস করবে এমন তো কোনো কথা নয় আমি শান্তিপুর এবং কলকাতা সেম রেটেই কিন্তু আমি দুর্গাপুরেও মাল দেবো শান্তি শাড়ি সেন্টারে কিন্তু রিসেলিংয়ের সুবিধা রয়েছে আমি সবাইকে হাজ্য করে বলছি যে অফার আমার কিছু নেই অফার দেখি আমি কাউকে যে প্রলোভন দেখাবো কিংবা আকর্ষিত করব। সেরকম অফার নেই আমি আমার শান্তি শাড়ি সেন্টারে একটাই সুযোগ সুবিধা রাখছি যে ন্যায্য দাম আমি অফার দেব আর শাড়ির পেছনে আমি বেশি টাকা নিয়ে নেব কখনোই আমি সেটা করব আমি আজকে অফার দিয়ে দেবো যে একশো টাকায় শাড়ি কিন্তু সেই শাড়িটা আপনারা পরতে পারবেন না সেই শাড়িটা আমি এটাও বলতে চাইছি যে একটা আপনি পাঁচশো টাকার শাড়ি আর একশো টাকার শাড়ি ডিফারেন্সটা কিন্তু আপনারা বুঝবেন যখন ইউজ করবেন অবশ্যই বুঝবেন অথবা আমি কিন্তু কখনোই এই আপনাদেরকে প্রবণ দেখাবো না যে একটা একশো টাকায় শাড়ি পঞ্চাশ টাকায় শাড়ি দেখি কখনোই আমি আমার প্রতিষ্ঠিতকে বদনাম করতে চাইব না আপনাদের মধ্যে থেকে অনেকেই রয়েছেন যারা বাড়িতে বসে সম্পূর্ণ বিনা পুঁজিতে রিসেলিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি প্রতিষ্ঠানের সাথে জুড়ে সম্পূর্ণ বিনা পুঁজিতে রিসেলিং করার সুবর্ণ সুযোগ পাবেন আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের শান্তি শাড়ি সেন্টারে যেখানে আপনি একই ছাদের তলায় শান্তিপুরের তাঁত শাড়ি থেকে শুরু করে জামদানি তসর কাতান কাঞ্জিপাড়াম সিল্ক শাড়ির মধ্যে এ টু জেড প্রত্যেকটি কালেকশন পেয়ে যাবেন একদমই হোলসেল দামে খুবই চিপ প্রাইজের মধ্যে আপনাদের মধ্যে থেকে যে সকল ভাই ও বোনেরা মনে করছেন কিছু অল্প টাকা ইনভেস্ট করে নিজের গ্রামে বা শহরে একটি হোলসেলের শাড়ির ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম পারফেক্ট হতে চলেছে আপনি ঠিক যেমন চাইবেন যেভাবে চাইবেন এনাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তার এই টুস্টদের সমস্ত কিছু গাইড করে দেবে এনারা আপনাকেই তো চলুন বেশি কথা না পারি আজকের এই ভিডিও শুরু করা যাক আর শুরু করার আগে একটাই কথা যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কেনার আগে বা কোনো আর্থিক লেনদেন করার আগে ভালো করে যাচাই করবেন ভেরিফাই করবেন তারপরেই কেনাকাটা করবেন নমস্কার আমার নাম সুমনা দেবনাথ আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে শান্তি শাড়ি সেন্টার আমার শান্তি শাড়ি সেন্টারে পাওয়া যায় এ টু জেড কালেকশন যেমন নাইটি কুর্তি ব্লাউজ বেডশিট থেকে শুরু করে আর শাড়ির যত রকম কালেকশন আছে শাড়ির সব রকম কালেকশন কিন্তু শান্তি শাড়ি সেন্টারে পেয়ে যাবেন লোকেশন রয়েছে দুর্গাপুর দুর্গাপুর হচ্ছে থ্রি আর যদি কেউ ট্রেনে আসতে চান দুর্গাপুর স্টেশনে নেবে আপনি এজন বাস ধরবেন ওখানে বাসে বাস বাসে উঠে আমার আমার কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন পুরোটাই আমি গাইড করে নেবো আর যদি বাসে আসেন ব্যানার চিটিতে নাম্বার ওখান থেকে টোটো করে একদম শান্তি শাড়ি সেনে বারো চার আমার বাড়ির নাম্বার শান্তিপুরে শাড়ি তৈরি হয় বলে যে শান্তিপুরের লোকে বিজনেস করবে এমন তো কোনো কথা নয় আমি শান্তিপুর এবং কলকাতা সেম রেটেই কিন্তু আমি দুর্গাপুরেও মাল দেবো যারা দুর্গাপুরের কাছাকাছি আছে অনেকে আসতে পারে না শান্তিপুরে তাদের কথা চিন্তা করে দুর্গাপুরে আমি শোরুম খুলেছি এবং শান্তিপুর এবং কলকাতার রেটেই কিন্তু দুর্গাপুরেও আপনি সেম রেটেই মাল পাবেন সেম রেটে আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো মনে করছে যে বিজনেস করবো করবো কিন্তু ভয়ে বিজনেস করতে পারছে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে ভয় করে লাভ নেই ভয়টাকে সাইডে রেখে আপনারা কাজে নামুন দেখবেন অবশ্যই আপনি প্রতিষ্ঠিত হবেন আজকে আমি একজন মহিলা যেখানে রিসেলিং করতাম আজকে সেখানে কিন্তু আজকে আমি একজন হোলসেলারে পরিণত হয়েছি তার পেছনে কিন্তু আমার ভাই এবং দাদা অনেকের সহযোগিতা রয়েছে তাই আমিও চাইছি যারা এখনও বিজনেস করতে পারছে না ভয় পাচ্ছে মহিলা এবং মহিলা এবং পুরুষদের সব ভাইদের সবাই উদ্দেশ্যেই বলছি আমিও চাইছি যে আমি কিছু মানুষদের সাহায্য করি তারা যেন সে সব সঠিক জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই এবং বোনেরা এসো আপনাদের গাইড করব। কীভাবে বিজনেস করবেন কিভাবে রিসেলিং থেকে হোলসেলার হবেন সম্পূর্ণ গাইড কিন্তু আমি করে দেবো সেটুকুনি আমার ওপর ভরসা রাখতে পারেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার শান্তি শাড়ি সেন্টারে কিন্তু রিসেলিংয়ের সুবিধা রয়েছে প্রতিদিন আমার গ্রুপে আপডেট যায় আপনারা ঘরে বসে ঘরে বসে বিনা পুঁজিতে সেই আপডেট আপনাদের বন্ধু বান্ধব এবং আশেপাশে সবাইকে দেখাবেন যদি শাড়ি নিতে চা ইচ্ছুক এবং আমাকে সেই ফটো সেন্ড করবেন আমি করিয়ার করে দেবো প্রতিটা সব সম্পূর্ণ কাজ আমি করব। জাস্ট আপনি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে ওই ফটো পাঠাবেন সেই সেম ফটো আপনি অ্যাড্রেস দেবেন আপনার অ্যাড্রেসে মাল পৌঁছে যাবে আমি সবাইকে হাজর করে বলছি যে অফার আমার কিছু নেই অফার দেখি আমি কাউকে যে প্রলোভন দেখাবো কিংবা আকর্ষিত করব। সেরকম অফার নেই আমি আমার শান্তি শাড়ি সেন্টারে একটাই সুযোগ সুবিধা রাখছি যে ন্যায্য দাম আপনারা আমি অফার দেব আর শাড়ির পেছনে আমি বেশি টাকা নিয়ে নেব। কখনো আমি সেটা করবো কোনো অফার নেই অফার থাকা মানে কি আপনারা এখন কিন্তু সবার হাতেই ফোন থাকে আর সবাই যাচাই করেই মাল নেবে আমি আজকে অফার দিয়ে দেবো যে একশো টাকায় শাড়ি কিন্তু সেই শাড়িটা আপনারা পরতে পারবেন না সেই শাড়িটা আমি এটাই বলতে চাইছি যে একটা আপনি পাঁচশো টাকার শাড়ি আর একশো টাকার শাড়ি ডিফারেন্সটা কিন্তু আপনারা বুঝবেন যখন ইউজ করবেন অবশ্যই বুঝবেন অত আমি কিন্তু কখনোই এই আপনাদেরকে পড়বন দেখাবো না যে একটা একশো টাকায় শাড়ি পঞ্চাশ টাকায় শাড়ি দেখিয়ে কখনোই আমি আমার প্রতিষ্ঠিতাকে বদনাম করতে চাইবো না ফার্স্ট কালেকশান কিন্তু আমার কাছে নাইটি কুর্তি সব রকম কালেকশানই আছে কিন্তু আমি নাইটি কুর্তি আজকে দেখাচ্ছি না কিছু ব্লাউজ আমি এই স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি প্রতিটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই না এই দেখুন হ্যাঁ এই যে এটা একটা হাকোবা ব্লাউজ এটা দেখিয়ে দিচ্ছি মাত্র কিন্তু দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় কিন্তু এই ব্লাউজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশান প্রতিটা ডি ডিজাইন কিন্তু প্রচুর কালার আছে আর আমি কিন্তু দু একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি এই যে একশো নব্বই টাকা এগুলো হ্যাঁ সিঙ্গেল পিসও ডেলিভারি হবে এগুলো কিন্তু আমি হোলসেল রেট বলছি হ্যাঁ এই দেখুন প্রতিটা কালার আমি দেখিয়ে দিচ্ছি মানে কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইন এবং কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে মলমলের কালেকশান দেখে নিন পিওর মলমল দুশো নব্বই টাকাতে পিওর মলমল এগুলো এটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট পাওয়া যায় যেটা দুশো তিরিশ দুশো চল্লিশ টাকায় কিন্তু এটা কিন্তু পিওর মলমলের এবং রঙ এবং সব কিছুর গ্যারান্টি আছে মাত্র দুশো নব্বই টাকায় দুশো মলমলের কিন্তু প্রচুর কালার এবং ডিজাইন আছে সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমি এ দেখুন কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব কালার এবং ডিজাইন আমি দেখিয়ে দেবো এবং হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুম কিন্তু প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে হ্যাঁ সবগুলো দেখানো কিন্তু ভিডিওতে সম্ভব নয় কিছু ডিজাইন কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা ডিজাইন এটা কিন্তু মাত্র দুশো নব্বই টাকাতে পাওয়া যাবে আর একটা দেখুন মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় কিন্তু এই মলমলটা এ এই দুশো কুড়ি টাকার কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি কিন্তু সব ডিজাইন দেখাচ্ছি না এই দেখুন চোদ্দ হ্যাঁ দুশো কুড়ি কিন্তু চোদ্দো হাতের কাজ করা উইথ ব্লাউজ পিস হ্যাঁ অনলাইন কিন্তু ডেলিভারি হয় হ্যাঁ আমার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফোন করবে সব রকম তারপরে কিন্তু কলমকারী পিওর কটন এখন যেহেতু গরমের পিওর কটনের শাড়ি এগুলো দেখুন প্রায় তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ পিওর কটনের এগুলো নতুন একটা ডিজাইনে দেখে নিন ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস এগুলো কিন্তু হ্যাঁ হ্যান্ডলুম এগুলো পিওর খাদির মতো দেখুন খুব সুন্দর এবং কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি এগুলো চারশো কুড়ি টাকায় দেখুন হ্যাঁ প্রতিটা শাড়ি কিন্তু পিপি থাকবেই এই দেখুন আরেকটা ডিজাইন দেখে নিন ভেলভেট পার এবং উইথ ব্লাউজ পিস প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর দেখুন অল ওভার কাজ করা সাড়ে চারশো টাকা এগুলো হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা কিছু এর ঢাকাইয়ের যাই দেখুন এগুলো নয়নতারা এগুলো হচ্ছে গিয়ে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এগুলো কিন্তু আমি হোলসেল রেট বলছি কোনো রিটেল রে রেট নয় এগুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই এই দেখুন এটা কিন্তু মিনাকারি জামদানি হ্যাঁ এগুলো এগুলো যে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাবে হ্যাঁ পিওর এবং রেশম বাই রেশমের কাজ করা মাত্র পাঁচশো নব্বই টাকা এই একটা ঢাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখে নিন হ্যাঁ এর আমি কিন্তু প্রতিটা ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু প্রতিটা ডিজাইনের কিন্তু বারোটা তেরোটা কিন্তু কালার পেয়ে যাবেন আমি কিন্তু একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এই একটা নতুন ঢাকায় দেখে নিন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো অল ওভার কিন্তু এই ঢাকাইটা থাকছে জালবন্দি ঢাকায় মাত্র সাড়ে সাতশো টাকা এটা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় এর থেকে একটা বেটার কোয়ালিটি আছে নশো নশো সাড়ে আটশোর যে যেরকম রেট যাবে তেরকম কোয়ালিটিটাও যাবে এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার একটা কোয়ালিটি দেখে নিন জালবন্দি ঢাকায় অল ওভার কাজ করা সাতশো পঞ্চাশ টাকা আরেকটা নতুন ঢাকায় দেখুন সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রতিটা ঢাকায় যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন অফারে চলছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নতুন একদম নতুন নতুন কালেকশান দেখে নিন তারপরে পিওর কটন জামদানি কটন জামদানি মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কালার কিন্তু দশ বারোটা কালার পেয়ে যাবে যত যে যেরকম কালার নিতে চাইবে আর প্রচুর যে কেউ যদি একশো পিস দুশো পিস নিতে চায় সেটাও কিন্তু আমি দিতে পারবো আর এই দেখুন একটা গ্যাপ জামদানি প্রাইস চলছে তো আপনার সাড়ে চারশো টাকা এটার নিচেও কিন্তু অনেকে দেখা তিনশো পঞ্চাশ টাকার এবং তিনশো পঞ্চাশ টাকা যেটা দেখাচ্ছে আর আমি যেটা সাড়ে চারশো টাকায় দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দামটা বেশি কিন্তু কোয়ালিটিটা দেখবেন একটা তিনশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং সাড়ে চারশো টাকার ঢাকায় কোয়ালিটি কিন্তু অনেকটাই ডিফারেন্স নেক্সট আমি একটা হার্ড ঢাকায় দেখাচ্ছি দেখুন অল ওভার কিন্তু কাজ করা দেখুন ওভার কাজ করা মাত্র চারশো নব্বই টাকা চার এটার কিন্তু একটা ডুপ্লিকেট আছে যেটা চারশো সাড়ে চারশো টাকা পাবেন এটা কিন্তু পিওর রেশম বা রেশমের কোয়ালিটি কিন্তু বেটার রঙের গ্যারান্টি মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন একটা ময়ূরকণ্টি ঢাকায় দেখে নিন ময়ূরকণ্ঠি ঢাকার এই প্রতিটা ডিজাইনের কিন্তু দশ বারোটা কালার আছে আমি প্রতিটা ডিজাইনের কিন্তু প্রাইস হচ্ছে চারশো টাকা আমি কিন্তু প্রতিটা ডিজাইনের একটা করে কালার দেখিয়ে দেবো আপনারা কালার অফটানো অবশ্যই পেয়ে যাবেন এই দেখুন আম কলকা ঢাকায় মাত্র চারশো নব্বই টাকা এরই কিন্তু আরেকটা আছে মানে কোয়ালিটি ভালো না ওটা কিন্তু চারশো কুড়ি তিরিশের মধ্যে কিন্তু দেখুন আমি প্রথমেই বলছি আমি একটা মহিলা বিজনেস যেখানে আমাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে দশ বিশ টাকা বেশি নেব কিন্তু কোয়ালিটি আপনাদের বেটার দেওয়ার চেষ্টা করব মাত্র চারশো নব্বই টাকা এটা দেখো অলঙ্কার ঢাকায় মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন এটা অলঙ্কার ঢাকায় কোয়ালিটি একবার নিয়ে যাচাই করুন I <laughs> যদি কোয়ালিটি ভালো হয় অবশ্যই আমার কাছে আসবেন আর প্রতিটা আমি কিন্তু প্রতিটা দাদাদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা একজন মহিলা বিজনেস করছি বলে কখনোই আমাদেরকে একদম হেও করবেন না আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমাদের পাশে না দাঁড়ান আমরা কিন্তু কখনোই এগোতে পারব না একটা মহিলা কিন্তু কোনো পুরুষের সাহায্য ছাড়া কখনোই এগোতে পারবে না এটা যে কোনো আমি আমি বলছি যে কোনো মহিলা যদি বলে একা নিজের পায়ে দাঁড়িয়েছে কখনো সম্ভব নয় কারণ পুরুষের সাহায্য ছাড়া কোনো মহিলা কিন্তু কখনো কোনো কাজে সাকসেস হয় না আমি একটা অল ওভার ঢাকায় দেখিয়ে দিচ্ছি দেখুন অল ওভার ঢাকায় পুরো অল ওভার কাজ করা রেশম বাই রেশমের কাজ করা দেখুন হোয়াইটের উপর পিঙ্ক এবং জড়ি দিয়ে মাল্টি করা আছে মাত্র হাজার পঞ্চাশ আমি এখন যেই সব ডিজাইনগুলো দেখাবো প্রতিটা কিন্তু হাজার পঞ্চাশের ডিজাইন প্রতিটা কিন্তু হাজার পঞ্চাশের ডিজাইন দেখে নিন খুব সুন্দর প্রতিটা ডিজাইন দেখে নিন অলওভার কাজ করা কোনো কিন্তু কোনো গ্যাপ নেই এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো এটা কিন্তু আচল পোর্শন মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখে নিন তারপরে একটা দেখে নিন যে মাকড়সার জাল ঢাকায় মাকড়সার জাল ঢাকায় এটাও কিন্তু আপনার হাজার পঞ্চাশ ওভার কাজ করা এগুলো কিন্তু প্রতিটা যাবে হাজার পঞ্চাশের কোয়ালিটি নিয়ে একবার যাচাই করুন আমি কিন্তু এগুলো সব হোলসেল রেট বলছি সামনেই ষষ্ঠী আছে আর আমাদের কিন্তু বাঙালিদের কিন্তু প্রতিটা মুহূর্তেই সব অকেশন লেগেই গেছে বিয়ে বাড়ি বলুন পুজো বলুন এখন থেকে মাল কালেক শুরু করুন দেখুন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটা ঝরা পাতা দেখেন খুব সুন্দর ডিজাইন মাত্র হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন অল ওভার কাজ করা কিন্তু অল ওভার কাজ করা মাত্র হাজার পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইনে কিন্তু দশ বারোটা করে কালার পাবেন প্রতিটা ডিজাইনে কিন্তু দশ বারোটা করে কালার পাবেন দেখে নিন আমি কিন্তু প্রতিটা ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনারাই আমাকে ভিডিও দেখতে চাইবে না প্রতিটা ডিজাইনে কিন্তু আমি একটা করে কালার দেখাচ্ছি ভিডিও কল করবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন প্রতিটা ডিজাইনে কিন্তু দশ বারোটা কালার আমি দিয়ে দেবো দেখুন পাখি লতা দেখে নিন অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন আর আমার কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি দেখে নিন একবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং হাজার পঞ্চাশে এরকম মানে কোয়ালিটি কিন্তু পাবেন না অন্য কোথাও দেখে নিন এটা নৌকা ঢাকায় দেখে নিন হোল বডিতে কিন্তু নিচটা হচ্ছে গিয়ে নৌকো এবং কুড়ে ঘরের কাজ করা আছে প্রতিটা বডিতে কিন্তু নৌকার ছবি দেখে নিন মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই নৌকো ঢাকায় এ দেখুন ঝরা মাত্র হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব হাজার পঞ্চাশের কালেকশন আমি দেখাচ্ছি প্রতিটা ডিজাইনে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে আমি বলে দিচ্ছি প্রতিটা ডিজাইনে প্রচুর কালার আছে এ দেখুন এটা কিন্তু অনেক পুরনো ডিজাইন তবু দেখিয়ে দিয়েছি সোনার হরিণ মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখুন পাড়ের পোর্শনটা কতটা সুন্দর দেখুন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু সব নতুন ডিজাইন দেখে নিন প্রতিটা শাড়ি কিন্তু নতুন ডিজাইন এটা অল বডি কাজ করা মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা ঢাকায় হ্যাঁ সিঙ্গেল পিসও ডেলিভারি হবে আমি কিন্তু হোলসেল রেট বলছি এগুলো প্রতিটা ডিজাইন দেখুন আলাদা এবং খুব সুন্দর ডিজাইন দেখে নিন প্রতিটা ডিজাইন প্রাইস কিন্তু হাজার পঞ্চাশ টাকা এই একটা আছে হাজার পঞ্চাশ টাকা দেখে নিন সেলফের কাজ করা এই এই ডিজাইনের প্রতিটা ডিজাইন কিন্তু দশ বারোটা করে কালার পেয়ে যাবেন দেখে নিন প্রাইস কিন্তু হাজার পঞ্চাশ টাকা নেক্সট আমি দেখাচ্ছি তসর আমার শান্তি শাড়ি সেন্টারে কিন্তু তসর প্রচুর অ্যাভেলেবেল দেখতে হবে সাড়ে ছশো থেকে শুরু করে দু টাকা পর্যন্ত তসর পাবে এই যে একটা তসর দেখাচ্ছি ভেলভেট পার কিন্তু পারের কোনো জরির কাজ নেই পার গুটিয়ে যাবে রঙেরও গ্যারান্টি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশের আমি দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দশ বারোটা ডিজাইন এবং কালার পেয়ে যাবে তেরো চোদ্দোটা কালার পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তসর এটা পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা দেখে নাও আটশো পঞ্চাশ টাকা কিন্তু অল ওভার কাজ করা আটশো পঞ্চাশ টাকায় তসর কিন্তু অল ওভার কাজ করা দেখে নাও প্রতিটা ডিজাইন কিন্তু অনেক কালার আছে প্রতিটা ডিজাইনে প্রচুর প্রচুর কালার আছে দেখে নাও এটা কিন্তু নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় দেখে নাও এই কালারটা দেখিয়ে দিলাম প্রচুর ডিজাইন আছে পিওর পিওর তসরের রেশম বাই রেশম এটা কিন্তু ভেলভেট পার দেখে নাও এটা কিন্তু হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা তসর অল বডি কাজ করা এটা কিন্তু পেয়ে যায় বারোশো পঞ্চাশ টাকা দেখে নাও বারোশো পঞ্চাশ টাকা তসর তসর কিন্তু অনেক সময় কেউ সাতশো আটশো টাকায় দিচ্ছে তো তার কোয়ালিটি আর আমাদের এই বারোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি নিয়ে দেখো আকাশ পাতাল ডিফারেন্স আছে এই একটা তসর যাচ্ছে দেখো খুব সুন্দর মিনা করা অল ওভার কাজ করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তসরের এই প্রতিটা ডিজাইন কিন্তু দশ বারোটা কালার আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু অরিজিনাল তসর যেগুলো যে এটা কিন্তু অরিজিনালি তসর এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দেখে নাও অরিজিনাল তসর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট কিন্তু শান্তি শাড়ি সিল্ক আইটেম আমি বলছি এ টু জেড সিল্কের আইটেম আছে সিল্কের যত ভ্যারাইটিস তোমার মধুবনী পাশবিনা সাউথ গাদোয়াল গাদোয়াল তারপরে তোমার বেনারসি কাতাল সব সব এ টু জেড কালেকশন পাবে বালুচুরি তো আমি সব দেখানো সম্ভব নয় তা আমি কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি পাশবিনা সিল্ক দেখো পাশবিনা সিল্ক মাত্র আটশো পঞ্চাশ টাকা পাশবিনা সিল্ক মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকায় প্রচুর কালার অপশান আছে প্রচুর ডিজাইন অপশানও আছে আরেকটা মধুবনী আছে আটশো টাকায় দেখে নাও মধুবনী আছে আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই মধুবনী দেখে নাও প্রচুর কালার কিন্তু প্রতিটা ডিজাইনের কিন্তু প্রচুর কালার অপশান আছে দেখো মাত্র আটশো টাকায় পেয়ে যাবে এই মধুবনী তারপরে একটা স্বর্ণচুরি স্বর্ণচুরি দেখে নাও অরিজিনাল স্বর্ণচুরি কোয়ালিটিটা স্যার জাস্ট দেখে নাও মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই চুড়ি যে একটা নতুন একদম বেনারসি এসছে নতুন নতুন একদম সব পুরনো ডিজাইন না দেখে নাও একদম নতুন দেখে নাও এই ডিজাইনটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখে নাও মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা পাবে কাতান দেখিয়ে দিচ্ছি প্রাইস চলছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখো কাতানের কিন্তু একটা প্রায় চলছে যে হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ সেই কোয়ালিটিটা আমি যদি কেউ বলো আমি এনে দিতে পারবো দিতে পারবো কিন্তু আমার এই কোয়ালিটিটা হচ্ছে কি এগারোশো টাকা এটা কিন্তু পিওর বেনারসি পিওর বেনারসি দেখো চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে পিওর বেনারসি দেখে নাও খুব সুন্দর কালার এবং ডিজাইন দেখো এটা কিন্তু আচল পড়সার এটা ব্লাউজ পিস যাবে আর এটা কিন্তু বডির পাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি এই দেখো একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটা পাঞ্জাবির অনেক অনেক ডিজাইন আছে বাচ্চা বয়সে সব রকম পাঞ্জাবি আমার কাছে পেয়ে যাবে সব রকম ডিজাইন আমার কাছে পেয়ে যাবে হ্যাঁ আমি কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি কিন্তু শান্তি শাড়ি সেন্টারে কিন্তু সুতির ছাপা থেকে শুরু করে নাইটি কুর্তি ব্লাউজ সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট করতে শান্তি শাড়ি সেন্টারে আসো এবং আমার সাথে থাকো আমি যেন বিজনেসটাকে আরও অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারি সবাই সহযোগিতা করবে পাশে থাকবে এবং সব দাদাদের বলছি মহিলা বিজ করছি বলে কেউ কিন্তু আমাদের অবহেলা চোখে দেখবে না আমি চাইছি সবাই আমাদের পাশে থাকো যেন মহিলারা প্রতিষ্ঠিত হতে পারে সবাই যদি সহযোগিতা করো এবং আমাদের মহিলা প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাল নিতে চাও তাতে কিন্তু আমাদের মহিলাদের কাজে কিন্তু উৎসাহ বাড়ে এবং আমাদের বিজ আমরা মহিলারা একটা বিজনেস এবং সংসার ছেলে মেয়েদের সামলেই কিন্তু আমরা এই বিজনেসে নেমেছি অতএব আমরা চাইছি প্রতিটা দাদারা ভাইয়েরা বোনেরা আমাদের সহযোগিতা করো আমরা যেন আরও বড় প্রতিষ্ঠিত হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি যেন মাথা উঁচু করে বলতে পারি যে আজকে আমি সত্যি আমি সত্যি বলছি পাঁচ হাজার টাকা বিজনেস থেকে কিন্তু আজকে আমি পঁচিশ লাখ টাকা বিজনেসে আজকে আমি দাঁড়িয়েছি সবার কাছে আমি সহযোগিতা চাইছি এবং আমাদের পাশে দাঁড়াও আমাদের সহযোগিতা করো